নমস্কার বন্ধুরা, মিতাজি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক শুভেচ্ছা। তো আজকে আমি আলোচনা করতে চলেছি ক্রিপ্টো কারেন্সি নিয়েই, আরও একটা সাইট, যে সাইটে মাইনিং করলেই পেয়ে যাচ্ছি প্রচুর 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 অনেক টাকা। তো বন্ধুরা, আপনারা যখন প্লে স্টোর থেকে কোনো অ্যাপ্লিকেশন ডাউনলোড করেন, সঙ্গে নিচেই লেখা থাকবে হোয়াট ইজ নিউ, অর্থাৎ এ সম্পর্কে কি রয়েছে এবং এটা কি। তো আজকে বি নেটওয়ার্ক রয়েছে দেখুন 50,000+ ডাউনলোড এবং পাবলিশ হয়েছে 3ই ডিসেম্বর 2020 সালে। তাহলে বন্ধুরা দেখতেই পাচ্ছ, 3ই ডিসেম্বর থেকে বর্তমানে বেশি দিনের তফাত নেই। এই তফাতের মধ্যেই 50,000 মিলিয়ন ডাউনলোড হয়ে গিয়েছে। এবং পাই নেটওয়ার্কের কথায় আসা যাক, পাই নেটওয়ার্ক 2018 সালে লঞ্চ হয়েছে প্লে স্টোরে, এর 50 মিলিয়ন ডাউনলোড সংখ্যা ছাড়িয়ে গিয়েছে। আর পাই নেটওয়ার্ক খুব তাড়াতাড়ি 2021 সালে লঞ্চ হতে চলেছে এবং ফেজ 3 আসতে চলেছে। সেম পাই নেটওয়ার্কে বর্তমানে মাইনিং আপনাকে 1 ঘন্টায় অর্ধেক দিচ্ছে, মানে 4 ঘন্টায় প্রায় 1 পাই দিচ্ছে। কিন্তু বি নেটওয়ার্ক 1 ঘন্টায় 2 পাই দিচ্ছে। যদি কাউকে রেফার নাও করা যায় তবু 1 ঘন্টায় 2 পাই পাওয়া যাচ্ছে, আর রেফার করলে অনেক অনেক পাই পাওয়া যাচ্ছে। তো চলুন, কি করে এই পাই অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দিচ্ছি। প্লে স্টোরে চলে গেলাম, এখানে দেখুন বি নেটওয়ার্ক রয়েছে, বি নেটওয়ার্ক 4.4 রেটিং রয়েছে এবং কয়েক দিনের অ্যাপ্লিকেশন, কয়েক দিনেই এত পপুলার হয়ে গিয়েছে। পপুলার এর জন্যই হয়েছে কারণ আজকাল ডিজিটাল ইন্ডিয়া, তো ডিজিটাল ইন্ডিয়াতে সবাই ডিজিটাল হতে চলেছে এবং সবাই জানে যে পাই এবং বি নেটওয়ার্কের বর্তমান যা ভ্যালু রয়েছে সেটা ভবিষ্যতে কি হতে চলেছে। পাই নেটওয়ার্ক যেরকম তাদের মাইনিং স্পিডটাকে কমিয়ে দিয়েছে, সেরকম বি নেটওয়ার্কও তাদের মাইনিং স্পিডটা কমিয়ে দেবে। বি নেটওয়ার্ক 2022 সালে ফেজ 3 লঞ্চ হবে এবং তারপর সেটা ক্রিপ্টো কারেন্সি এক্সচেঞ্জ যে অ্যাপ্লিকেশনগুলো রয়েছে ব্রাজিল কিংবা বাইন্যান্স বা কয়েনসুইস বর্তমানে পপুলার রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলোর সঙ্গে কাজ করবে। আর যখনই কাজ করবে তখনই তোমার কাছে যত পাই থাকবে বা যত বাই পয়েন্ট থাকবে সেই পয়েন্টগুলোর উপর বাই সেল করতে পারবে। আমার বি অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে গিয়েছে, এখানে ফেসবুক এবং মোবাইল নাম্বার দিয়ে লগ ইন করতে বলছে। তো মোবাইল নাম্বারে আগে কান্ট্রি কোড চাচ্ছে, এখানে কান্ট্রি কোড আমার যেহেতু ইন্ডিয়া তাহলে এখান থেকে আমাকে ইন্ডিয়া সিলেক্ট করতে হবে। আর এই অ্যাপ্লিকেশন বি এবং পাই এটা যেহেতু ক্রিপ্টো কারেন্সি, যে কোনো কান্ট্রির মানুষ এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করতে পারবে, আর যে কোনো কান্ট্রির মানুষ এই ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে এক দেশ থেকে আরেক দেশে ক্রিপ্টো কারেন্সি ট্রান্সফার করতে পারবে। তাই যে কোনো জায়গার মানুষই এটাকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবে। তো আমি ইন্ডিয়া সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পর এখানে আমার একটা মোবাইল নাম্বার যাচ্ছে, তো আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি, আপনি আপনার মোবাইল নাম্বার দিয়ে দেবেন এবং সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা দেখে দেখে টাইপ করে দেবে। আর অন্য কোনো কিছু ভেরিফাই করার কোনো প্রয়োজন বর্তমানে নেই, পরবর্তীকালে অ্যাপ্লিকেশন থেকে ইমেল ভেরিফিকেশন করতে বলবে, তখন ইমেল ভেরিফিকেশন বা KYC করতে বললে তখন KYC করে নেবেন অ্যাপ্লিকেশন থেকে, সেটা পরবর্তীকালে, বর্তমানে এখনও পর্যন্ত KYC বা ইমেল ভেরিফিকেশন করার কোনো প্রয়োজন নেই, তবে আপনি সঠিক ইমেল আইডি দিয়ে দেবেন। তো আমি আমার ওটিপিটা সাবমিট করে দিচ্ছি, কনফার্ম অপশন আছে, কনফার্মে টাচ করব। করার পর এখানে আমার রিয়াল নেম দেব এবং ইউজার নেম দেব, তো আমার নাম বাপ্পা মিত্র এটা দিয়ে দিচ্ছি এবং একটা ইউজার নেম দিয়ে দিচ্ছি মিত্রাজি। আর এই ইউজার নেমটাই আমি যাদের রেফার করব, তারা যদি এই ইউজার আমার ইউজার কোড অর্থাৎ এটাই আমার ইনভাইট কোড হবে ব্যবহার করে, তাহলে সেও 1 পাই পেয়ে যাবে, সরি পাই নয় এটা বাই বা বি, এবং আমিও 1 বি পেয়ে যাব। তাহলে বন্ধুরা এখন আমাকে রেফার কোড দিতে হচ্ছে, আমি রেফার কোড দিয়ে দিচ্ছি, প্রথমে রিয়াল নেম ইউজার নেম, তারপরে হচ্ছে রেফার কোড চাচ্ছে, রেফার কোড দিয়ে দিচ্ছি, তারপর কনফার্ম অপশন আছে, কনফার্ম অপশনে টাচ করে নিচ্ছি। টাচ করার সঙ্গে সঙ্গেই বি নেটওয়ার্কের অ্যাপ্লিকেশন ওপেন হয়ে যাবে এবং আমার কাছে মাইন অপশন চলে আসবে, মাইনিংয়ের অপশন চলে আসবে। দেখুন মাইনিংয়ের অপশন চলে এসেছে, মাইনিংয়ের অপশনে দেখুন এখানে রয়েছে একটা ভাইব্রেশনের মতো আইকন, এই আইকনে টাচ করতে হবে। এই আইকনে টাচ করা মাত্রই আমার যে বি পয়েন্টগুলো রয়েছে 000 সেটা 1 হয়ে যাবে এবং খুব স্পিডে এই বি পয়েন্টগুলো বেড়ে যাবে। আমার বর্তমানে 1 পয়েন্ট পেয়ে যাব, আমি যেহেতু রেফার কোড ইউজ করেছি তাই 1 বি পেয়ে যাব।
আর প্রত্যেক ঘন্টায় 2B অর্থাৎ 2B মানে দুটা করে বি পয়েন্ট পেয়ে যাব। এবং বন্ধুরা সেখানে দেখুন রেফার বলে একটা অপশন আছে, রেফার অপশন টাচ করবে। টাচ করার পর আপনার কাছে যদি এমন কোনো বন্ধুবান্ধব রয়েছে যাকে রেফার করলে সে জয়েন হবে, তো সেই সমস্ত বন্ধুবান্ধবকে রেফার করবে। রেফার করলে তারাও 1 পয়েন্ট পেয়ে যাবে এবং আপনিও 1 পয়েন্ট পেয়ে যাবেন। এছাড়া প্রত্যেক ঘন্টায় বর্তমানে 2 পয়েন্ট দিচ্ছে। যখন এই অ্যাপ্লিকেশন ডাউনলোডের সংখ্যা বেড়ে যাবে তখন কিন্তু এর মাইনিং স্পিডটা কমে যাবে। তো আগে থেকেই বর্তমানে যেহেতু মাইনিং স্পিড বেশি রয়েছে এবং অনেক ব্যবহারকারী এটা ব্যবহার করছে, তাই আপনিও এটা ব্যবহার করতে পারেন। 2022 সাল পর্যন্ত আপনাকে কিন্তু ব্যবহার করতেই হবে। প্রত্যেক দিন এই অ্যাপ্লিকেশনটাকে ওপেন করতে হবে, মাইনিং স্টপ হয়ে যাবে, মাইনিংটাকে আবার ওই যে ভাইব্রেশনের মতো অপশন আছে সেই অপশনে টাচ করে চালু করতে হবে। আর কোনো কিছু কাজ করার প্রয়োজন নেই, জাস্ট প্রত্যেক দিন এই অ্যাপ্লিকেশনটা ওপেন করবে, ভাইব্রেশনের মতো অপশনটা টাচ করবে, করে মাইনিংটাকে রানিং রাখবে। আর এখানে রেকর্ড অপশন আছে, রেকর্ড অপশনে টাচ করেও চেক করতে পারবে জয়নিংয়ে কত বি পেয়েছো, পার ডে কত বি পাচ্ছ আর রেফারে কত বি পেয়েছো, তো সমস্ত কিছু পেয়ে যাবে। আর এর আগের ভিডিওটা রয়েছে পাই নেটওয়ার্ক সম্পর্কে, পাই নেটওয়ার্কও সেম টু সেম। আশা করছি পাই এবং বাই নেটওয়ার্ক সম্পর্কে বুঝে গিয়েছেন। যদি বুঝে গিয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ পুরো ভিডিও দেখার জন্য।